फ्रेंड्स तो तुम्हारा कैमन आछो आशा करछि तुम्हारा खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो आज के आबार चले एसेछि एकटा नतून ब्लग निये। तो एखन बाजे 11টা। तो आमार स्नान एकदम कमप्लीट। तो आज के इच्छे गेलो एकटा नतून भिडियो बनानोर। तो सेजन्नोई ब्लग स्टार्ट करछि आज के। तो चलो এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের জবা ফুল। তো মা পূজো করবে বলে তুলে রেখে দিয়েছে। তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করব। তো ইউটিউবে ব্লগিং করব বলে আমার কোনো ঠিকই থাকেনি, মানে আমি ভিডিও বানাবো ব্লগিং করব এসব কোনো ঠিকই থাকেনি। তো যে আমাকে ইন্সপায়ার করেছে, যার জন্য আমি ব্লগিং করতে এসেছি ইউটিউবে, সে হচ্ছে বংজডির রুবিদি। তো তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো, অনেকে বলতে কি সবাই চেনো বলতে গেলে রুবিদিকে। তো রুবিদির ভিডিও দেখে আমি এত ভালো লেগেছে, রুবিদির ভিডিও মানে এত ইন্সপায়ার হয়েছি। তো সেজন্যই আমি ব্লগিং স্টার্ট করেছি। মানে রুবিদি হচ্ছে আমার আইকন বলতে গেলে। আমি ব্লগিং করব পুরো রুবিদির জন্যই করেছি। মানে ভালো লেগেছে, রুবিদি যেমন কথা বলে, বেশ মানে যা কিছু হচ্ছে সব দেখায়, কোনো জড়তা নেই, সব কিছু বলে দেয়। তো সেরকম আমার বেশ ভালো লেগেছে রুবিদিকে দেখে। তো সেজন্যই আমার ইচ্ছে গেছে যে ব্লগিং বানানোর, আর সেজন্যই আমি স্টার্ট করেছি ইউটিউবে ব্লগ বানানো। এই দেখো বন্ধুরা, এটা আমার মা। এই দেখো এটা আমাদের মহাপ্রভুর মন্দির। তো এটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব জাগ্রত এই মন্দিরটা। তো এটা দেখো, এটা আমাদের হচ্ছে দুর্গা মন্দির। আমাদের বাড়ির কাছাকাছি এই মন্দিরগুলো, বাড়ির সামনেতে। এটা আমাদের নারায়ণ মন্দির, নারায়ণ আর শিব মন্দির। এটা আর এটা আমাদের মনসাতলা, এখানে মনসা ঠাকুরের পুজো হয়। এটা আমাদের বিশালক্ষী মন্দির, এখানে বিশালক্ষী ঠাকুরের পুজো হয়। তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।